ফাইনালি কারাগারে অক্কা পেয়েছে এই কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাইদি এই সেই কুখ্যাত ব্যক্তি যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশের মা বোনদের ধরে ধরে পাকিস্তানিদের ক্যাম্পে দিয়ে আসত এবং সেই পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের এই দেশের মা বোনদের ধর্ষণ করেছে এই সেই কুখ্যাত ব্যক্তি যে কিনা তার আশেপাশে থাকা মুক্তিকামী মানুষ যারা অর্থাৎ মুক্তিযোদ্ধাদের পরিবারের উপর হামলা চালাতে বলেছে পাকিস্তানিদের এবং সেই মুক্তিযোদ্ধাদের ধন সম্পদ যা কিছু ছিল সব সে লুটতরাজ করেছে এবং বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী এই কুখ্যাত রাজাকার ধর্মীয় নেতা বনে যায় বিভিন্ন সময়ে মিথ্যাচারের মাধ্যমে এবং গোজাবিলের মাধ্যমে এই দেশের নির্বোধ ধর্মান্ধদের মনি হয়ে ওঠে এই কুখ্যাত রাজাকার সর্বশেষ তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয় সে অপরাধী প্রমাণ হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেখান থেকে আজীবন কারাবাস দিয়েছে আমাদের দেশের আদালত দুই সালে এই কুখ্যাত ব্যক্তি মারা গেছে এই গুজব ছড়িয়ে এবং এই রাজাকারকে চাঁদে দেখা গেছে এই গুজব ছড়িয়ে সারা বাংলাদেশে জামাত শিবির রাজাকারেরা নিরীহ মানুষের উপর হামলা চালিয়েছে অন্তত পক্ষে তেরো জন মানুষকে হত্যা করেছে সেই জামাত শিবির রাজাকারেরা এবং আমাদের দেশের শত কোটি টাকার সম্পদ ক্ষতি করেছে এই রাজাকারের দোসররা আজকে সত্যি সত্যি এই রাজাকারের মৃত্যুতে এই বেল্লা রাজাকারের অনুসারীরা বলছে আজকে ভূমিকম্প হয়েছে এই রাজাকার মারা যাওয়ার কারণে নাকি সেই রাজাকারের উত্তর জানাতে চাই তোমরা তোমাদের মোহাম্মদের এই হাদিসটি দেখো তোমরা কিন্তু শিরক করছো প্রিয় বন্ধুগণ এই সেই রাজাকার যার ছেলেরা জেল থেকে তাকে বের করার চক্রান্তের নিমিত্তে চট্টগ্রামের এক ভণ্ড বৌদ্ধ ভিক্ষুর বাসায় গেছিল সেই বৈঠকে উপস্থিত ছিল সাইদির পুত্র এবং উনিশশো একানব্বই হুজুর তারেক মনোয়ার এবং সেই ভণ্ড রকি বড়ুয়া কেন সেই মিটিংয়ে তারা উপস্থিত হয়েছে তাদের একটা উদ্দেশ্য ছিল যেহেতু রকি বড়ুয়া বিভিন্ন জায়গায় দেখিয়েছে তার সাথে ভারতের প্রধানমন্ত্রীর একটা হট কানেকশন আছে তাই এই জামাত শিবির চেয়েছিল মোদীকে ম্যানেজ করে এই রাজাকার সাইদিকে জেল থেকে বের করবে আমি অত্যন্ত আনন্দিত যে আমি বেঁচে থাকাকালীন এই দণ্ডিত অপরাধী রাজাকারের মৃত্যু দেখেছি সে ধর্ম ব্যবসা যেভাবে করেছে অতীতে এবং হয়তো কোনোভাবে জেল থেকে বের হয়ে দাঁত কেলিয়ে এরকম ভণ্ড আবার করবে সেই দৃশ্য আমি দেখতে চাইনি এবং আমি অবশ্যই আনন্দিত এবং একজন বাংলাদেশি হিসেবে গর্বিত যে এরকম রাজাকারদের শাস্তি আমরা দিতে পেরেছি এই রাজাকারদের যখন রায় হয়েছিল তখন এদের অনুসারীরা ধর্মান্ধরা কিভাবে তাণ্ডব চালিয়েছিল তা কিন্তু আমরা দেখেছি দিন শেষে এই রাজাকারদের পরাজয় হয়েছে সত্য জয়যুক্ত হয়েছে এই রাজাকার সাইদির লুচ্চামি ভণ্ডামি এবং যত ধরনের অপরাধ সে করেছে সেসব নিয়ে আপনারা খুব শীঘ্রই ভিডিও পাবেন অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা ভিডিওটি দেখার জন্য শেয়ার করবেন সেই অনুরোধ জানাচ্ছি